से जुग जाए है? तो ऐसे सदगुरु की आज हम लोग ये जन्म शती मना रहे हैं। मैं प्रार्थना करता हूँ कि ये जो चार दिन आप लोगों का जो उत्सव है वो बहुत ही निर्विघ्न और सुंदर ढंग से आनंदमय ढंग से संपन्न हुए और श्री महाराज जी की कृपा और आशीर्वाद हम सब पर रहे और हम भी उनके जैसे महान बने, उनसे प्रेरणा ले, उनसे शक्ति ले और इस पथ पर आगे बढ़ते चले जाए। मैं उनके चरणों में प्रणाम करता हूँ और प्रार्थना करता हूँ कि हम सब पर वो कृपा करें और आशीर्वाद। आप लोगों ने यहाँ हमें बुलाया, आप लोगों का मैं विशेष धन्यवाद देता हूँ। निमाई जी ने महाजाति सदन में वो मिले थे तो उन्होंने हमको पकड़ लिया, कहा कि आपको तो आना ही है, तो आप लोगों ने बुलाया, इसके लिए मैं धन्यवाद देता हूँ। শুনে আমরা প্রেরণা লাভ করলাম তার শ্রীচরণ কমলে পান্তে। আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম, উনি আমাদেরকে আশীর্বাদ করেছেন, আমরা ধন্য। আজকের অনুষ্ঠানের উনি প্রধান পুরোহিত, উনি দীপ জেলে আজকে অনুষ্ঠান শুরু করেছেন। আমাদের ব্রহ্মচারী অনিলানন্দ রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে ওনাকে শ্রদ্ধা নিবেদন করছি, উনি গ্রহণ করুন আমাদের শ্রদ্ধা। আজ পরম পূর্ণ দিন, এই পূর্ণ দিনে যোগী গুরু ভগবান করুণাবতার শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মচারী অনিলানন্দ জি মহারাজের শত বার্ষিকী জন্মশতবার্ষিকী শুভ জন্মশতবার্ষিকী উৎসব উপলক্ষে আমরা তাঁরই পাদপীঠতলে সমবেত হয়েছি। আজ আমরা খুবই ভাগ্যবান যে আমরা আমাদের মধ্যে পেয়েছি পরম শ্রদ্ধেয় স্বামী অদ্বৈতানন্দ জি মহারাজ, যিনি চিন্ময়ানন্দ আশ্রমের অধ্যক্ষ, তিনি করুণা করে এসেছেন। আমার দীর্ঘদিন ধরে এই ইচ্ছে ছিল যে কোনো সন্ন্যাসী বাবা ছিলেন, মহা সন্ন্যাসী, সর্বত্যাগী সন্ন্যাসী, যদিও তার বেশভূষা থেকে আপনারা হয়তো বুঝতে পারবেন না যে তিনি গেরুয়াধারী মানুষ ঠিক কথা, কিন্তু অন্তর থেকে যে ত্যাগ হলে সম্যক রূপে ন্যাস যে সন্ন্যাসী, সেই স্তরে অত্যন্ত উন্নত স্তরে মহাযোগী ছিলেন তিনি, যার অপার করুণাধারা অবলম্বন করে পশ্চিমবঙ্গে শ্রীগুরুধাম জগদা সৎসঙ্গ চাতরা শ্রীগুরুধাম এবং এই পশ্চিমবঙ্গে শতাধিক